नीचे नामा शुरू कर लीजिए ग्लेशियार ये ग्लेशियारगलो 30-40 फिट कर उचु है सीजने एन गोले गोले 10-15 फिट आजखान दिए रास्ता दूदि बरफे ग्लेशियार एन एबंधा फर्स्ट पास नामा स्टार्ट करेदार धीरे धीरे क्लियर हो दिखे स्नोकैप माउंटेनगुलो धीरे धीरे परिष्कार हो पुरो ग्लेशियार नीचे नेमे ये रास्ता खुबी विपज्जनक किंतु खुबी एडवेंचरस पुरो ग्लेशियर फोटो लेना है कहाँ रुकेगा तो साइड पर नहीं जाएगी घुमा लीजिए घुमा के रुकिए देखिए नहीं तो आपको चाहे तो थोड़ा आगे जाइए हम लोग आ रहा नहीं जाएगा चौड़ा है इधर आगे से हमारा माता रानी मंदिर छड़िए और जो नीचे नापी तक देखी अनेक ग्लेशियार जमे अच्छा जयदेवदा अभिज्ञता केमन हलो बोलो सात पास अभिज्ञता केमन दुर्दान रंग बदला देखल सबकिा ग्लेशियर ग्लेशियारगलो ये गुले गुले एक छोट झन ये ह्रद ये किसान भूत लेक ना कि ऊपर थे जो देखाले लेक देखा जा लेकटार नाम कि भूत लेक ये अच्छा जल हो एक ह्रद तैरी कर जल खूब ठंडा मेघगुलो गा दिए उड़े जा असाधारण सिनिक ब्यूटी एकदम असाधारण हिमाचल प्रदेश
আরে নীল, আমাকে নীল দেখতে লাগছে। হ্যাঁ, এখন আমরা ভগটু বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, লাঞ্চ করব। চল, আপনার খিদে পেয়েছে? রাজমা চাবল, হ্যাঁ রাজমা চাবল খাবো। সোলার থেকে জায়গা, রাজমা চাবল লাগা দিজিয়ে ও দাদা কো চায় পিলাইয়ে। जो भी वो मांगे हमको दे देना। चार्जिंग पे लग गया। अच्छा ये सोलर है ना? हमरा बिकाल बेला এখন বাজে 3:30 খাওয়ার জন্য দাঁড়ালাম, লাঞ্চ করব। জায়গাটার নাম ভগটু। এখানেও কোনো পাওয়ার সাপ্লাই নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, বাট যাই না। এর মধ্যে এত কমফোর্ট লাগছে কেন, পলিথিন দিয়ে আছে, খুব হাওয়া দিচ্ছে, খুব গরম গরম লাগছে। জয়দীপদা কুকড়ে কুকড়ে আছে কেন বুঝতে পারছি না, বাট গরম লাগছে। আমি জ্যাকেট খুলে ফেললাম। জয়দীপদা তো সবই, কাঞ্চনদা তো সবই খুলে দিয়েছে। দেখি আমরা রাজমা চাবল খাবো, আসছে এখন। রাজমা আর চাওয়াল
কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আমরা এখন কিলারের কাছাকাছি এসে গেছি, তো সাতপাশ থেকে কিলার এই রাস্তাটা অসম্ভব সুন্দর কিন্তু ভয়ঙ্করও বটে। অনেক ক্লিফহ্যাঙ্গার রুট রাস্তার জায়গা রয়েছে যেখানে একদম পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। আমরা 10 কিলোমিটার মতো বাকি আছে কিলার পৌঁছানোর জন্য। কিলার পৌঁছে আজকের জন্য আমরা কিলারই স্টে করবো। আমরা এখন কিলারের দিকে যাব, সেই জন্য একটা ব্রিজ পেরাচ্ছি, একটা ঝোলা টাইপের ব্রিজ। একটা গাড়ি যেতে পারবে একটা টাইম, দুটো গাড়ির কোনো সিনই নেই।
নিচ দিয়ে চন্দ্রভাগা বয়ে যাচ্ছে, এটা চন্দ্রভাগা প্রচন্ড স্রোতে। আর আমরা ডান দিকে বান্ধব দিকে